প্রত্যেকটা টিমে আমাদের জন্য চ্যালেঞ্জ, তবে বিগত দিনে আমাদের গত 2 বছর যদি আমরা আমাদের মেয়েদের পারফরমেন্স দেখি, তারা অনেকগুলো টুর্নামেন্টে খেলেছে এবং তারা সফলতাও এনেছে এবং তারা ধারাবাহিকভাবে তারা প্রথম অনুশীলনের মধ্যে ছিল। আশা করি যে কঠিন হলেও আমাদের মেয়েরা এখন শক্তিশালী, আমরা ওইখানে থাইল্যান্ডে কোয়ালিফাই করার জন্য আমাদের যাও, আমরা ইনশাল্লাহ কোয়ালিফাই করব। ঢাকায় মেয়েদের অনূর্ধ্ব-16 চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ, সেই মেয়েরা এবার দ্বিতীয় রাউন্ডে খেলতে যাচ্ছে মিয়ানমার। বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ চীন, ফিলিপাইন ও স্বাগতিক মিয়ানমার। গত আসরের মতো এবারও তারা খেলতে চায় থাইল্যান্ডে। টানা অনুশীলনের মধ্যে থাকা মারিয়া মান্দা, আকি খাতুনেরা আত্মবিশ্বাসী, এবারও তারা স্বপ্ন দেখে থাইল্যান্ডে চূড়ান্ত পর্বে খেলা। বদিউজ্জামান মিলন, প্রথম আলো, ঢাকা।